الله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. إن الإنسان لفي خسر. إن الإنسان لفي خسر. إن الإنسان لفي خسر. إلا الذين آمنوا وعملوا الصالحات. إلا الذين آمنوا وعملوا الصالحات. وتواصوا بالحق وتواصوا بالصبر. وتواصوا بالحق وتواصوا بالصبر. আমরা এগুলো কি জানছি বাবা? এরাব জানছি, অর্থ জানছি। তো বলছে এই যে জের হলো, এখানে আগেই দেখেন জের হলো। জের তো পৃথিবীতে একজনই দেয়, তার নাম কি? তাহলে অবশ্যই আগে হরফে জার আছে হবে। তাহলে এখানে আমরা হরফে জার কি দেখতে পাচ্ছি? ওয়াল। ওয়াও বিমানে কসম। ওয়াও বিমানে কসম। ওয়াওটা এসিমের আগে এসে কসমের অর্থ দেয়। আল্লাহ তারা আল্লাহ তারা মাকলুকের শপথ করতে পারেন, কিন্তু মাকলুক আল্লাহ ব্যতীত অন্য শরীক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তারা সময়ের শপথ করেছেন। আল্লাহ তারা বললেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, যুগের শপথ, যুগের শপথ, শতাব্দীর শপথ, শতাব্দীর শপথ, ওয়াল আসরি, ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের শপথ। কেন শপথ করেছেন না করেছেন এগুলো না আমরা শুধু আমল জানবো। হ্যাঁ, তাহলে ওয়াও হরফে জার কি করলো বাবা? আর ওয়াওটা কি অর্থে ব্যবহৃত হয়? কসমের হরফ কয়টি? চারটি। তাহলে ওয়াল আসরি সময়ের সময়। তাহলে এখানে যে হরফে জার এসে কি দিল? জের দিল। তাহলে জার আর এটা তো মাজরুর, তাহলে হরফে জার আর মাজরুর মিলে কি হবে? মোতাল্লাক হবে, হবেই হবেই হবে, কারো দিকে মোতাল্লাক হবে। তাহলে আল্লাহ তারা বললেন যে আমি সময়ের শপথ করছি, আমি সময়ের শপথ করছি। আল্লাহ তারা এবারে কি বললেন? ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা, নুন ও মিমে তাসদীদ হইলে গুণ না করিয়া করিতে হয়, ইয়াকে ওয়াজিব গুণ না বলে। তাহলে গুণ না ইনসানা কেন? বাও তাও কাকলাম বাও তাও কাকলাম বাও তাও সাও বাও তাও সাও জিমো সালো জা তাও সাও জিমো তাও সাও জিমো লালো জালো জা সিনো সিনো সদো দদো তজ পাও কফুকা। ইকফা হরফ পনেরোটি নুন অথবা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফা পনেরো হরফ হইতে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুণনার সহিত করিতে হয়। বলে ইনসানা, বলে নিশ্চয় মানুষেরা, নিশ্চয় মানুষ, নিশ্চয় মানুষ। এখন এই ইন্না হরফে মোসাব্বাবিল ইন্না তার এসিমকে কি দিবে? এই যে ইন্না এসে এসিমের ইনসানের নুনে কি দিল বাবা? জবর দিল বা নসব দিল। তাহলে ইন্নাল ইনসানা। আর এটাকে এখন আমি বলবো না, এটা এটা মানে অবশ্যই এটাকে বলা হয় লামুল মুজাহলাকা, আপনারা এখনো পড়েন পারবেন না। আচ্ছা ফি, এরপরে দেখেন ফি একটা হরফে জার না বাবা? তাহলে এই খুসরিনে কি দিল? জের দিল।
অবশ্যই সকল মানুষ ফি মানে আছে মধ্যে ভিতরে ও আছে তাহলে নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে আছে নিমজ্জিত ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে সকল মানুষেরাই বিপদের মধ্যে আছে সকল মানুষেরাই ক্ষতিগ্রস্ত ইত্যাদি তাহলে নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে সাবিতুন এখানে হরফে জার এখানে যেহেতু হরফে জার তাহলে জার আর এই যে মাজরু জার মাজরু নিলে কি হবে মুতাল্লাক হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে কি হলো অর্থ সময়ের শপথ নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে তাহলে আমরা তো এখানে পেলাম এসি ইন্নার এসি পেয়েছি তাহলে ইন্নার ইন্না হরফে মুসাববাবিল ফিল অবশ্যই মুক্তাদা খবরের আগে আসে তাহলে এখান থেকে এগুলো মিলে কি হবে আব্বা জান মুক্তাল্লাক হয়ে কি হবে মুক্তাদা হবে না খবর খবর হবে মাশাআল্লাহ আর এটা এই যে মুক্তাদা এটা মুক্তাদার নাম কি এসি তাহলে ইন্না হরফে মুসাববাবিল ফিল মা ওয়ালা মুসাববা তানে বিলাই সাফালু افعال ناقصه افعال المدح والذم افعال المقاربه افعال الرجحان افعال الشك افعال اليقين এগুলো সবগুলো মুক্তাদা খবরের আগে আসে তাহলে افعال القلوب না افعال القلوب আসে কিন্তু অনেক সময় অন্য অর্থ দেয় افعال القلوب আসে মাশাআল্লাহ তাহলে ইন্না লিলসান আলাফি খুস লিল্লাহ তার মানে কি বোঝা যাচ্ছে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত সবাই বিপদের মধ্যে সবাই পাপের মধ্যে নিমজ্জিত কারা ছাড়া ইল্লা ছাড়া ব্যতীত ছাড়া ব্যতীত বিনা বাদে ছাড়া ব্যতীত বিনা বাদে আল্লাযীনা যারা তারা ছাড়া যারা ইল্লা আল্লাযীনা যারা যারা কারা আমানু যারা ইমান আমানু তো জুমা মুজাক্কার গায়েবের সিগা তাই না তাহলে তারা ইমান এনেছে তার মানে তারা কারা এই যে এখানকার তারা কারা যারা ইমান এনেছে তারা হচ্ছে যারা তাহলে যারা ইমান এনেছে তারা ছাড়া এবং শুধু ইমান আনলে কি হবে না ও আমিনু সলিহাত সৎ কর্ম করেছে ও আমিনু সলিহাত আর যারা সৎ কর্ম সম্পাদন করেছে বা করে ওয়াসাওয়াস আরো এবং তাওয়াস ওসিয়ত করে ওয়াসায়াসি আউসায়ুসি ওসিয়ত করা আর তাওয়াস তাফাউলুনের ইয়াকি মুশারাকা পরস্পর ওসিয়ত করে তাই না বাবা তাহলে যারা পরস্পর উপদেশ দেয় পরস্পর কি দেয় উপদেশ উপদেশ দেয় ওসিয়ত করে ওসিয়ত করে যারা পরস্পর ওসিয়ত করে যারা পরস্পর উপদেশ দেয় কিসের বিল কিসের উপদেশ দেয় এখানে যে বি হালফে যান হাকি এর নিচে কি দিয়েছে তাহলে এটাও তো মুতাল্লাক হবে হরফে যারা মাজরুন ইয়া মুতাল্লাক হবে তাই না এর আগে আমরা কি দেখতে পাচ্ছি তাওয়াসো ফেল আগেই যদি ফেল থাকে তাহলে ফেলের দিকে কি করতে হয় মুতাল্লাক করতে হয় যারা পরস্পর কি করে সত্যের উপদেশ দেয় যারা পরস্পর সত্যের উপদেশ দেয় ওয়াতাওয়াসো খালি সত্যের উপদেশ দিলেই হবে না সত্য কথা বললেই হবে না যখনই সত্যের কথা বলবেন যখনই সত্যের উপদেশ দিবেন আপনার উপরে অত্যাচার আসবে আপনাকে তখন ধৈর্য ধারণ করতে হবে আপনার উপরে বিপদ আসবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন এই জন্য আপনার বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে তাই আল্লাহ তাআলা বললেন আর যারা ওয়াতাওয়াসাও বিসবর আর যারা সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দেয় তারা ব্যতীত তাহলে যারা ইমান আনে যারা সৎকর্ম করে আর সৎকর্মটার মধ্যে কি কি তারা সত্যের উপদেশ দেয় আর বিপদের সময় ধৈর্য ধারণের উপদেশ দেয় তাহলে এই হচ্ছে আজকের পড়া বারাকাল্লাহ ফিকুম হায়াকাল্লাহ